স্বাধীনতার পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন আকবর হোসেন পাঠান দুলু, যাকে সিনেমা প্রেমীরা রূপালী পর্দার হিরো নায়ক ফারুক হিসাবে চিনি। আমরা আজ বাংলা চলচ্চিত্রের মিয়াভাই হিসাবে খ্যাত কিংবদন্তি অভিনেতা নায়ক ফারুক সম্পর্কে বিস্তারিত জানাব। তার নানা জানা অজানা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবং কিংবদন্তি অভিনেতা ফারুক সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানান। আকবর হোসেন পাঠান দুলু, জন্ম 18 আগস্ট 1948। যিনি ফারুক নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। 1971 সালে এইস আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, শায়রিং বউ, গোলাপি এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2016 সালে আজীবন সম্মাননা অর্জন করেন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তিনি সবচেয়ে সফল ও সেরা নায়কদের একজন হিসাবে স্বীকৃত। তরুণ বয়সেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং 2018 সালে অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 17 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফারুক 18 আগস্ট 1948 সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা আজগার হোসেন পাঠান। তার শৈশব ও কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরনো ঢাকায়। বর্তমানে বসবাস করছেন উত্তরাতে নিজ বাড়িতে। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। ফারুক 1971 সালে এইস আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন। তার বিপরীতে নায়িকা হিসেবে কবরী অভিনয় করেন। এরপরে তিনি 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষা, 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1975 সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল দুটি ব্যবসা সফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন। সে বছর লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর 1976 সালে মুক্তি পায় তার অভিনীত 3টি ছবি, সূর্যগ্রহণ, মাটির মায়া ও নয়নমণি। চলচ্চিত্র 3টি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। পরের বছর শহীদুল্লাহ কাসার রচিত কালজয়ী উপন্যাস শায়রিং বউ অবলম্বে নির্মিত শায়রিং বউ ও আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র তার 2টি নারী কেন্দ্রিক হলেও তার অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করেন। 1979 সালে তার অভিনীত নাগরদোলা, দিন যায় কথা থাকে, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘর জামাই চলচ্চিত্রগুলো ব্যবসা সফল হয়। 1980 সালে সখী তুমি কার চলচ্চিত্রে শাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা লাভ করেন। 1987 সালে মিয়াভাই চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্র অঙ্গনে মিয়াভাই হিসাবে পরিচিতি লাভ করেন। চলচ্চিত্রের বাইরে ফারুক একজন ব্যবসায়ী। বর্তমানে
গাজীপুরে অবস্থিত নিজের শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং ড্রাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। ফারুক স্কুল জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। 1966 সালে তিনি সয়েদ আফা আন্দোলনে যোগ দেন এবং সে সময় তার নামে 37টি মামলা দায়ের করা হয়। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ফারুক 2018 সালে অনুষ্ঠিত একাদশ বাংলাদেশ সাধারণ নির্বাচনে ঢাকা 17 সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। ফারুক ফারজানা পাঠানকে ভালোবেসে বিয়ে করেন। তাদের 2টি সন্তান রয়েছে, কন্যা ফারিয়া তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন। 2012 সালের জুলাইয়ে নায়ক ফারুক এক মাস ধরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফারুক দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য 2013 সালের 23 আগস্টে সিঙ্গাপুরে যান এবং সেখানকার মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি হন। চিকিৎসা শেষে 2014 সালের 7 জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। 2020 সালের 18 আগস্ট আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। ভীষণ জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। 2021 সালের 15 মার্চ খিঁচুনি হওয়ার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 18 মার্চ অবস্থার অবনতি হলে 21 মার্চ আবার অচেতন অবস্থায় আইসিইউতে নেওয়া হয়।